পঞ্চম তথা অন্তিম পর্যায়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ভোট গ্রহণ পর্ব আরম্ভ হয়ে যাই। এতে হেভিওয়েট নেতা তথা রাজ্য সরকারঙ্কা পরিবহন মন্ত্রী পদ্মনাভ বেহরা নিজের মন্তব্য করেছেন। সুবর্ণপুর জেলা উলুন্ডা ব্লকর দুইটি জেলা পরিষদ আসন ও সতরটি পঞ্চায়েত পাই ভোট গ্রহণ আরম্ভ হয়েছে। এনে জেলা প্রশাসন পক্ষের ব্যাপক ব্যবস্থা করা যাই। নির্বাচন কু শান্তি শৃঙ্খলা সহ পরিচালনা করা পুলিশ বাহিনী সজাগ রয়েছে। এই ব্লকরে 11 জন জেলা পরিষদ প্রার্থী, 61 জন সরপঞ্চ, 53 জন সমিতি সভ্য ও 234 ওয়ার্ডে 272 জন ওয়ার্ড মেম্বর প্রার্থী ভাগ্য নির্ধারণ করবে। 68349 জন ভোট এই ব্লকরে 234টি বুথ হইতিয়া বেলে 35টি সংবেদনশীল বুথ চিহ্নট করা যাইছি। সকাল 7টার ভোট গ্রহণ আরম্ভ হই দিন গোটাই পর্যন্ত ভোট গ্রহণ করা যিব। তেবে এই নেই ভোটার মানক মধ্যে বেশ উৎসাহ দেখা দেইছি। নিশ্চিত ভাবে গণতান্ত্রিক পদ্ধতিরে আমার সমস্ত যে মানে ভোটার, আমি তো ভোটার না, সে মন্ত্রী হন্তু কি যে হন্তু, আমি আমার যেটা অধিকার রয়েছে বাছিয়া পাই এ ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা ভিতরে সরপঞ্চ, সমিতি সভ্য, জেলা পরিষদ, ইয়াকু নিশ্চিত ভাবে সমস্তে যে মানে আমার সব ভোটার, যে মন্ত্রী হন্তু, মুখ্যমন্ত্রী হন্তু, যে হন্তু, সমস্তে গোটে গোটে ভোটার, তেণু আমি ভোটার অধিকার যে রয়েছে আমার নিশ্চিত ভাবে সমস্ত উপযুক্ত প্রার্থী আমি সেমানকু চয়ন করিবা হচ্ছে আমার কর্তব্য, আমি তাহা হি করিছি। সোনপুর আশুতোষ পূজারীঙ্ক রিপোর্ট, কোণার্ক নিউজ।